नमस्कार বন্ধুরা, আমি কণিকা। আজ আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাঁচকলা। এখানে আমি কাঁচকলা তিনটে কাঁচকলাকে ভালোভাবে ধুয়ে টুকরো করে নিয়েছি, আর এখানে দুটো আলু নিয়েছি, ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কাঁচকলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ছোটো চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর সেই সঙ্গে উপকরণ লাগছে আমার, এখানে এখানে আমি বড় থেকে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি রসুনের কোয়া আর এক টুকরা আদা, আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে প্রেস করে নেব। মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের ভিতরে। এখন এগুলোকে আমি প্রেস করে নেব। আর সে সঙ্গে লাগছে আমার এখানে সর্ষের তেল। আমি রান্নাটা করব সর্ষের তেলে। আর এখানে লবণ নিয়েছি, নিয়েছি হলুদ, আর এখানে মেথি নিয়েছি। আমি ফোড়নে মেথি দেব, মেথি ফোড়ন দিয়ে রান্নাটা করব। আর এখানে জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি। মিক্সির মধ্যে প্রেস করে নেওয়া হয়েছে। এখন আমি কড়াইটা প্রথমে গরম বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইটার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মেথি। মেথিগুলো আমার ফুটে উঠেছে, একটু নেড়ে দিচ্ছি, সামান্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই মেথিগুলোকে। মেথিগুলো দেখেন ফুটে উঠেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব, কয়েক সেকেন্ড এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার আলুগুলোকে হালকাভাবে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা। কাঁচকলা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে 1 মিনিট পর্যন্ত কষাবো। আলুর সঙ্গে আমি এই আলু মেথি পুরনোর সঙ্গে এগুলোকে মিক্স করে দিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, আন্দাজ মতো হলুদটা আমি দিয়ে ভালোভাবে এই কাঁচকলার সঙ্গে আলুর সঙ্গে মিক্স করে দিচ্ছি আমি ভালোভাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট এগুলোকে কষানো হয়ে গেছে আমার এগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি, এই যে প্রেস করে নিয়েছি এগুলো, এই প্রেস করে নিয়েছি এগুলো দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড কষাবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমি কষানো হয়ে গেছে এগুলো ভালোভাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট এগুলোকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এগুলোকে কয়েক সেকেন্ড মিক্স করে দিচ্ছি লবণের সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছি, বলুন আমি কাঁচা মরিচ দিয়েছি তাই এর জন্য লঙ্কা গুঁড়োটা সামান্য নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটু জল, কারণ মশলাগুলো যাতে না পুড়ে যায়। যে জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এই জন্য একটু জল দিয়ে এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে কয়েক সেকেন্ড কষাবো।
আমার কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে, প্রায় 1 থেকে 2 মিনিট এগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল, জলটা হবে গরম জল, গরম জল দিয়ে রান্না করলে রান্না নাকি ভালো হয়, তার জন্য আমি গরম জলটা দিয়ে রান্না করব। এখন এই যে মিক্সি বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল, গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন তেমন করে জল দেবেন। আর আমার এই চিংড়ি মাছ কাঁচকলা দিয়ে রান্না যদি আপনারা ভালো লাগে থাকে, তাহলে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্য খাবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন, এই আশা আপনাদের জন্য কামনা করছি। দেখি আমার এই কাঁচকলা আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। কাঁচকলা আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আর একটু নেড়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে, রান্নাটা হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ আসি।